অবসর ঘোষণা করলেন উরুগুয়ের কিংবদন্তি ফুটবলার লুইস সুয়ারেজ। শুক্রবারই শেষ খেলতে নামবেন তিনি। 17 বছর আন্তর্জাতিক ফুটবলে খেললেন, তার নামের পাশে 69টি গোল আছে। শেষ ম্যাচে গোল করেই শেষ করতে চাইবেন উরুগুয়ের তারকা। দেশের হয়ে 142টি ম্যাচ খেলেছেন সুয়ারেজ। 2010 সালে উরুগুয়েকে বিশ্বকাপ ফাইনালে তোলার নেপথ্যে ছিলেন তিনি। পরের বছর দেশকে কোপা আমেরিকা জিতিয়েছিলেন। এবার অবসরের সিদ্ধান্ত। সুয়ারেজ জানিয়েছেন শুক্রবার দেশের হয়ে শেষ ম্যাচ খেলবেন। চোটের জন্য অবসর বা জাতীয় দলে সুযোগ পাচ্ছেন না এমন নয়, এটা ভেবেই শান্তি যে নিজের ইচ্ছে অবসর নিতে পারছেন, শেষ পর্যন্ত দেশের হয়ে 100% দিতে পারবেন। শুক্রবার প্যারাগুয়ের বিরুদ্ধে নামবে উরুগুয়ে। 2026 সালে বিশ্বকাপের যোগ্যতা অর্জন ম্যাচ চলছে, সেই ম্যাচে খেলছেন সুয়ারেজ। 11ই সেপ্টেম্বর উরুগুয়ের পরবর্তী প্রতিপক্ষ ভেনেজুয়েলা, সেই ম্যাচে থাকবেন না সুয়ারেজ। চলতি বছরই লিওনেল মেসির হাত ধরে ইন্টার মায়ামিতে যোগ দেন লুইস সুয়ারেজ। তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয় ইন্টার মায়ামি। 2015 থেকে 2019 এই সময় বার্সেলোনায় থাকাকালীন লুইস সুয়ারেজ এবং মেসির বন্ধুত্বের কথা কারোর অজানা নয়। পরবর্তীকালে বার্সেলোনা ছাড়ার পরেও তাদের বন্ধুত্ব অটুট থাকে। কাতার বিশ্বকাপ জয়ের পরে সুয়ারেজের পরিবারের সঙ্গে একান্ত সময় কাটাতে দেখা যায় মেসি এবং তার পরিবারকে। মেজর সকার লীগের ক্লাব ইন্টার মায়ামিতে মেসির অনুরোধেই যোগ দেন সুয়ারেজ। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও সুয়ারেজ ক্লাব ফুটবলে খেলবেন কিনা তা এখনও জানা যায়নি।